मेरी धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আবার বের হয়েছি ঘুরতে। এখন আমাদের বিআই নাকি আমাদের নিয়ে যাবে সরিষা খেতে। সরিষা খেতের মধ্যে বলে ভূত আছে, ওই ভূত দেখানোর জন্য আমার বলে কাদাই নিয়ে গড়াগড়ি করাইবো। আমিও পারি বাদন কে লেগে আপনি একা করতে হইব। আমিও একা, আমি কি লগে কইরে লেছি। তো গত বছরের আগের বছর এদিক দিয়ে পুকুরের সাত সাতটা পুকুরের চার দিকে টমেটো গাছ লাগানো হয়েছিল এবং বিশাল বড় বড় একটা ছড়া হয়েছে। এবার লাগানো হয়েছে ঠিকই, কিন্তু ছড়া ততটা বড় হয় নাই। আসেন দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত দেখেছেন। ঠান্ডা বাতাস, এই যে দেখেন টমেটোর ছড়া, ছোট ছোট অনেক টমেটো রয়েছে। এগুলো যখন বড় হয় তখন এত বড় একটা একটা ছড়া হয়। এই ছড়াটা তোলার উপযুক্ত হয়ে গেছে, দেখেন লালচে রং ধারণ করেছে। আর 15 দিন গেলেই কিন্তু টমেটো একদম লেগে যাবে, তোলা শুরু হয়ে যাবে। ওইদিকে দেখা যাচ্ছে খাড়ি ভরে, ড্রাম ভরে মাছ নিয়ে এসেছে, সেচা মাছ। আমার ননদ বলে বলতাছে শুটকি দিয়ে কাঁচা টমেটো রান্না করে খাইবো। আমাকে ওই দিন গিয়ে বলতাছে টমেটো তো ধইরে গেছে। তারপর ওই সাইডে নাকি পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত করছে। তো ননদ বাড়িতে চলে যাচ্ছে, বাবু কান্না করবে, আমরা যাই বেনিরে নিয়া। বেনি বেনি তো আপনারা বোঝেন না, মানে বিয়াইন শুদ্ধ ভাষায় যাকে বলে। তো শেষ কাজ শেষ, মেশিন নিয়ে বাড়িতে যাচ্ছে। তো একদম ওই পাশ থেকে শুরু, এই যে দেখছেন এখানে একটা মাছা রয়েছে, এইখান থেকে শুরু পুকুর একদম ওই পাশ পর্যন্ত। সাত সাতটা পুকুরের চার দিক দিয়েই কিন্তু এই টমেটো চারা লাগানো হয়। গতবার দেখেছি লাউ চারাও লাগানো হয়েছিল। তো আমরা এসে যে নৌকায় উঠেছিলাম, এই যে এইখানে উঠেছিলাম, এখন তো পানি শুকিয়ে গেছে। এই যে মাছ মাছ, এগুলো কি রাতে বিক্রি? এই বাদন, এগুলো কি আজকেই বিক্রি করবে না কালকে সকালে? ও বিলাইতে বিলাইতে কোনটা কোনটা? এই যে একটা লাগাইছে, এটা পরে এনে দুইটা, এই যে মাথা লাগাইলে এইটা আর ওই দুই পাশে। তো ননদের বাড়ির কাছে আমরা জমি রেখেছি 2.5 বিঘা। ওই জমি আমাদের দেখাচ্ছে কোনটা কোনটা আমাদের ক্ষেত। আমি একদিনও আসি নাই, আজকে এসে আমাদের ক্ষেতটাও দেখে গেলাম। তো এখানে 3 ক্ষেত মিলিয়ে টোটাল 2.5 বিঘা জমি। আরেকটা বিষয় হচ্ছে আজকে মাছ যে ধরেছে ডাঙা সেচে, ওই বড় বড় মাছগুলো এই যে জালের মধ্যে জিয়ে রেখেছে, জাল দিয়ে এটার মধ্যে পানির সাথে বেঁধে তারপরে ওইখানে মাছ রেখেছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে সারা বছরই পানি থাকে, এই জন্য এখানে জিয়ে রেখেছে। এই বাতাসের মধ্যে আপনি শুয়ে রয়েছেন এখানে নাকি টায়ার্ড হয়ে গেছেন মাছ ধরতে ধরতে? তো এক একজন শীতে কাঁপাকাঁপি কাঁপাকাঁপি ঝাপাঝাপি করে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এই যে দেখুন কোথায়, এই যে সরিষা ক্ষেত। ওয়াও, গন্ধ আছে, কিসের গন্ধ, কোন ফুলের গন্ধ? জবা ফুলের গন্ধ, বেলি। সরিষা ফুলের গন্ধ হচ্ছে সরিষা ফুলের মতোই। কেমন গন্ধ?
গন্ধ নাই। নিন এটা আপনার জন্য। ভালোবাসার কত নাম্বার উপহার এটা? এক নাম্বার উপহার। বাগান থেকে ফুল তুলে তারপর বিয়ান সাহেবের হাতে দিলাম। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। ফুলের সৌন্দর্য কোথায় মানায়? গাছেই মানায়, কারো হাতে না। তারপরেও মানুষ হাতে নিয়ে কেন ঘুরে? ফুলের মতো সুন্দর হওয়ার জন্য না? তো চলুন বাসায় যাই।